নমস্কার, ভালো আছো? হ্যাঁ, সবাই ঈশ্বরের কৃপায় সবাই ভালো থেকো, মঙ্গল থেকো। তো দেখো, আগের দিন তো পর্বকরণ একটু বুঝিয়ে দিলাম ব্যাকরণের, আজকে বচন। ইংলিশে কিন্তু নাম্বার, তোমরা পড়েছো ইংলিশে, তো বাংলায় ওটা বচন। প্রথমে আসি, বচন কাকে বলে? বচন কথা, নাম, নাম্বার মানে বুঝতেই পারছো ইংলিশে, নাম্বার মানে সংখ্যা। তো নাম্বার এখানে বাংলায় বচন। সাধারণত বচন কাকে বলে তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে, যার দ্বারা আমরা বিশেষ্য বা সর্বনাম প্রতি সংখ্যায় এক বা একাধিক বুঝতে পারি। যার দ্বারায় আমরা বিশেষ্য বা সর্বনাম প্রতি সংখ্যায় এক বা একাধিক বুঝতে পারি তাকেই বচন বলে। এটা গেল বচন কাকে বলে। অবশ্যই কই নিবে বচন কাকে বলে, তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে। তারপরে আছে বচন কয় প্রকার। আমরা ইংলিশে পড়েছিলাম সিঙ্গুলার প্লুরাল, ঠিক ওইটাই বাংলায় আছে। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন। প্রথমে আসি এক বচন। এক বচনের কি একটা মাত্র সংখ্যা বোঝাবে, কয়টা? জাস্ট ওয়ান, একটাই মাত্র সংখ্যা বোঝাবে তাকে বলা, সেই জিনিসটাকেই হবে এক বচন। যেমন গরু, গরুটি, 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 বইখানা, কলমটি, এই যে জিনিসগুলা, এইগুলা হচ্ছে কি একটাই বোঝায়। কলমটি, এই তোমার কলমটি দাও তো, তুমি কি তখন কি একটাই বলো, তোমার কলমটি মানে একটাই কলম দিবে। হ্যাঁ, তোমার বইখানা কোথায়, আমার বইখানা কোথায়, বইখানা মানে একটাই বোঝায়। এইগুলো একটা জিনিস বোঝালে পরে তখন তাকে এক বচন বলবে। এক বচন বোঝাতে সাধারণত আমরা টি টা খানা খানি ইত্যাদি বোঝাতে সাধারণত টি টা খানা খানি ইত্যাদি যুক্ত হয়, মানে যে বিশেষ্য বা সর্বনাম থাকে তার সাথে টি টা খানা খানি যুক্ত হলে তখন তো ওটা এক বচন হয়ে যায়। নেক্সট আসলো বহু বচন। বহু বচন কি? বহু বচন হচ্ছে একের অধিক, মানে দুই বা তার বেশি যদি সংখ্যা, মানুষ, যা কিছু বস্তু, যা কিছু বলো, এইগুলো বোঝালে পরে তখন তাকে বলা হয় বহু বচন। দুই বা তার বেশি, ঠিক আছে, দুইটি বলো, পাঁচটি, পাঁচটি বই, এগুলা বোঝালে তখন তাকে বলা হবে বহু বচন। তো সাধারণত দেখো, যেমন উদাহরণ গরুগুলি, আমগুলো, শিশুগণ, এইগুলা, এগুলো হচ্ছে বহু বচনের উদাহরণ। বহু বচন বোঝাতে সাধারণত রা, এরা, দেব, দিগের, গুলি, গুলো, গর, রাজি, দাম ইত্যাদি যোগ হয়। তোমাদের বইতে যে উদাহরণগুলো আছে ভালো করে পড়বে। এবং একটা জিনিস সবচেয়ে ভালো করে পড়তে হবে, তোমাদের কিন্তু কখনো কখনো আসে কি সূত্রগুলি, এক বচন থেকে বহু বচনের পরিবর্তন করার নিয়মগুলি লেখো। হ্যাঁ, দুটি বা তিনটি নিয়ম লেখো, তখন কিন্তু তোমাদের বইতে দেখে নাও সুন্দর করে ধোয়া আছে। আমি কিন্তু ক্লাসে যদি ক্লাস থাকতো বারবার এটা এটা একটু পড়া যাবে। এক নম্বর, রা, এরা, দের যুগে বহু বচন, এক নম্বর, ঠিক আছে, রা, এরা, দের যুগে বহু বচন। দুই নম্বর আছে গোলা, গুলি, গুলো যুগে বহু বচন। তিন নম্বরে আছে গণ, রাজি, সকল, সমূহ, দাম, বর্গ, নিচয় ইত্যাদি যুগে বহু বচন। তারপরে চার নম্বর, বিশেষ্যের পূর্বে অনেক, প্রচুর, বহু ইত্যাদি যুগে বহু বচন। বিশেষ্যের পূর্বে সংখ্যা বসিয়ে বহু বচন। বিশেষ্য সর্বনাম বিশেষণ পদে দুবার ব্যবহার করে বহু বচন হয়। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা, এইগুলো কিন্তু সূত্র। এই সূত্রগুলো যদি তুমি মনে রাখো তাহলে পরে কোনোদিনও বচনে তুমি বাংলায় তো বচনে আটকাবে না, তুমি সব পারবে। তো তা উদাহরণ আমি একটা উদাহরণ দিয়ে বুঝে বলেছি। দেখো এক নম্বর, দেখো রা, এরা, দের যুগে বহু বচন, তাহলে কি হলো? প্রথমে আসে এক নম্বর সূত্র, রা, এরা, দের যোগে বহু বচন। কেমন? ছেলে, এর চেয়ে কি হলো? ছেলে প্লাস রা, কি হয়ে গেল? ছেলে, ঠিক আছে, এটা হলো অ্যান্সার, হলো ওটা, তুমি বুঝতে পারলে এইভাবে এটা। তারপরে তোমার, তোমাদের, তোমার সাথে দের যোগ হয়েছে, আমার, আমাদের, লোক, লোকেরা,
এরকম গুলা গুলি গুলো যোগে বহুবচন ছেলে ছেলে গুলো মার্বেল মার্বেল গুলো ফল ফল গুলো ঠিক এরকম গণ রাজি সকল সম দান বর্গে গেলে গেলে যেমন বালক বালকগণ গিরি গিরিরাজ পর্বত পর্বত সম পরিবার পরিবার বর্গ শৈবাল শৈবাল দান পুষ্প পুষ্প নিচয় এই জিনিসগুলা দিয়ে তোমরা এই ফরের সূত্রগুলা কিন্তু মুখস্থ করে নিতে হবে এগুলা করে রাখবে এরপরের দিন যেটা আছে এরপরের ক্লাসে এরপরের যেটা চ্যাপ্টারটা আছে সেটা করাবো ঠিক আছে নমস্কার।